দর্শক, রাজধানীর শাহবাগ এলাকায় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক অভিযান এবং মাস্ক বিতরণ করছে পুলিশ। সেখানে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর। শান্ত যাচ্ছি তার কাছে। শান্ত, এই মুহূর্তে কি কার্যক্রম চলছে এবং মানুষের মধ্যে করোনা সচেতনতা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। এই মুহূর্তে এখানে যে শাহবাগ থানা আছে, সেই শাহবাগ থানাধীন পুলিশ সদস্যরা কিন্তু এখানে মাস্ক পরিধানের জন্য করোনা বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি তারা গ্রহণ করেছে এবং কিছুক্ষণ আগে থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে। এখানে মাস্ক ছাড়া যে মানুষরা আছেন তাদেরকে সচেতন করে তোলা হচ্ছে এবং অনেকেই বিনামূল্যে মাস্ক বিতরণও করা হচ্ছে। এখানে পুলিশ সদস্যদের সাথে কথা হচ্ছিল এবং শাহবাগ থানার যে ওসি আছেন তিনি জানাচ্ছিলেন যে আসলে করোনার যে মহামারীর যে দ্বিতীয় ঢেউ, সেই দ্বিতীয় ঢেউয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই তারা কাজ করে চলেছেন এবং এই কাজেরই অংশ হিসাবে মাস্ক বিতরণ করা হচ্ছে। যদিও আমরা দেখেছিলাম যে 18ই মার্চ পুলিশের IGP কিন্তু জানিয়েছিলেন যে মাস্ক পরিধানের বিষয়ে বেশ কঠোর কর্মসূচির দিকেই যাচ্ছে পুলিশ এবং সেই কার্যক্রমকে আর একটু সবার সামনে নিয়ে আসতেই বা সবাইকে সচেতন করে তুলতেই কিন্তু এই কার্যক্রমের প্রস্তুতি নিয়েছে পুলিশ এবং এই প্রস্তুতি থেকে ধীরে ধীরে আরও কঠোর পদক্ষেপের দিকে যাওয়ার কিন্তু ইঙ্গিত রয়েছে প্রত্যেক পুলিশ সদস্যের কণ্ঠেই। শাওন, শান্ত, ধন্যবাদ আপনাকে।